ভিডিওটা অষ্টমীর দিনের, কিন্তু বিভিন্ন কারণবশত ভিডিওটা আমি এতদিন আপলোড করতে পারিনি, ঠিক যেমন পুজোতে ঘোরাঘুরিটাও ঠিকঠাক মতন করতে পারিনি। এটা হচ্ছে সোমরা বাজারের শুকরিয়া মন্দির। আমি তো ভেবেই নিয়েছিলাম ভিডিওটা আর আপলোড করব না, কিন্তু দেখলাম কষ্ট করে ভিডিওটা যখন করেইছি তাহলে আপলোড করেই দিই, থেকে যাক স্মৃতি হিসাবে। এমনিতেও পুজোতে সেরকম ঘোরাঘুরি করিনি, যেটুকানি করেছি সেটুকানি থেকে যাক। মন্দিরের পাশেই আছে পুরনো একটা রাজবাড়ি যার অনেক ইতিহাস আছে। দেখো রাজবাড়িটা দেখে বুঝতেই পারছো ঠিক কত বছরের পুরনো হতে পারে, একটা আন্দাজ হয়ে যাবে। তো এই বাড়িতে অনেক বছরের পুরনো পুজো হয়, তো এর পেছনে বিভিন্ন ইতিহাস আছে যেটা আমার নিজেরই ঠিকঠাক মতন জানা নেই। এই হচ্ছে মায়ের মূর্তি, কিন্তু এখানকার আসল মূর্তি যেটা সেটা হচ্ছে এইটা, যার পেছনে অনেক ইতিহাস আছে। এরপরে আমরা আশেপাশের কয়েকটা প্যান্ডেলও দেখে নিলাম। এই প্যান্ডেলটা বেশ কালারফুল হয়েছিল আর বেশ ভালোও লাগছিল দেখতে। এই দেখো মায়ের মূর্তিটা। আমি তোমাদের সাজেস্ট করব কি পরের বছর তোমরাও এই পুজোগুলো দেখে যাও, কারণ এগুলো খুবই ভালো হয়।